কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5 এর বর্গ হবে? কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5 এর বর্গ হবে? ক 25, ক 16, ঘ 36, ঘ 49। এই ধরনের কোন সংখ্যা থাকলে যে সংখ্যাটা আমরা জানি না, এই ক্ষেত্রে সংখ্যাটাকে আমরা ধরে নিব, ঠিক আছে? মনে করি সংখ্যাটা হলো x, এত এর বর্গমূল, বর্গমূল মানে কি রুট, বর্গমূলের সাথে 20 যোগ করলে 20 যোগ করলে 5 এর বর্গ হবে। 5 এর বর্গ মানে 25, 5 স্কোয়ার, ঠিক আছে? 5 এর বর্গ মানে 5 স্কোয়ার। এইখান থেকে আমরা x এর মানটা বের করব, বা রুট ওভার অফ x ইকুয়াল টু 5 পাশে 25, 25 এখানে প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হবে, 20 ইকুয়াল টু 5। সুতরাং উভয় পক্ষকে বর্গ করলে এক্স ইকুয়াল টু 5 স্কোয়ার মানে 25, তাহলে উত্তর হবে 25, ঠিক আছে? অঙ্ক করে এটা এভাবে নির্ণয় করা যায়, আবার সরাসরি উত্তর থেকেও আমরা এটা নির্ণয় করতে পারি। কোন সংখ্যার বর্গমূলের সাথে, তো 25 বর্গমূল কত? 5, 25 বর্গমূল 5, এর সাথে 20 যোগ করলে, এর সাথে 20 যোগ করলে 5 এর বর্গ হয়, ইকুয়াল টু 25 ইকুয়াল টু এই যে 5 এর বর্গ, ঠিক আছে? তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রথমে ডাকটা ভালোভাবে পড়বেন, পইরা কোন সংখ্যার ক্ষেত্রে যদি এরকম বলে, সংখ্যাটা না জানা থাকে, তাহলে আমরা সেটাকে এক্স ধরে নিব, ঠিক আছে? আচ্ছা, এরপরের অঙ্কটা খেয়াল করেন, 1, 3, 6, 10, 15, 21 ডট দ্বারার দ্বাদশ পদ কত? খুবই সহজ, আপনি ইচ্ছা করলে এটা 10 সেকেন্ডের মধ্যে, হাইয়েস্ট 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারেন, ঠিক আছে? কিন্তু আমি বোঝার স্বার্থে আপনাকে ধীরে সুস্থে একটু বোঝাইতেছি। খেয়াল করেন, 1, 3, 6, 10, 15, 21 এটা সমান্তর ধারাও না, গুণোত্তর ধারার মধ্যেও পড়ে না। সমান্তর ধারা হলে এখানে অন্তরটা সমান হইতো, ঠিক আছে? যেমন এইখান থেকে এখানে পার্থক্য কত? 2, এটা থেকে এটার পার্থক্য 2, ঠিক আছে? আবার এখানে পার্থক্য 2, এটার পার্থক্য 3, আবার এটার পার্থক্য কত? 4। কাজে সমান্তর দ্বারা না, যেহেতু পার্থক্য সমান হইতেছে না, পার্থক্য সমান হলে সেটাকে বলে সমান্তর দ্বারা। আবার গুণোত্তর দ্বারা হইতে হইলে প্রথম পদটা থেকে দ্বিতীয় পদটা হয় দ্বিগুণ হবে, না তোবা তার অর্ধেক হবে, ঠিক আছে? অর্থাৎ তার অনুপাতটা সবসময় সমান হবে, এটা কোনোটাই না। এই ক্ষেত্রে আমরা বিবেচনা করব কি, এই দুইটার পার্থক্য নিলাম, তাহলে এই পার্থক্যটার সাথে আমরা যদি চিন্তা করি, তাহলে এখানে হলো 2, এখানে 3, 4, 5, 6, অর্থাৎ এক এক করে বাড়তেছে পার্থক্য। তাহলে এরপরেরটা কত হবে? 7, এরপরেরটা হবে 8, এরপরেরটা হবে 9, এরপরেরটা 10, এরপরেরটা 11, এরপরেরটা 12, অর্থাৎ 12তম পদটার পার্থক্য হবে 12, ঠিক আছে? এখন বলছে তার ধারার দ্বাদশ পদ কত, তাহলে এটা আমি কয়েকভাবেই সলভ করতে পারি। যেমন এই ষষ্ঠ পদ, ষষ্ঠ পদটা কত? 21, ষষ্ঠ পদ হলো 21, এর সাথে যোগ করব আমি এই যে, এটা তো ষষ্ঠ পদ, এই পর্যন্ত ষষ্ঠ পদ, ঠিক আছে? এই পর্যন্ত হলো ষষ্ঠ পদ, তাহলে সপ্তম পদের যে পার্থক্য, এই পার্থক্যগুলো সপ্তম থেকে 12 পর্যন্ত যে পার্থক্য, এগুলো যোগ করব, 7+8+9+10+11+12, ঠিক আছে? তাহলে এই সব কয়টা যদি যোগ করি আমি, 7 আর 8 15, 15 আর 10 25, 25 আর 9 আর 11 হলো 20, 25 আর 20 হলো গিয়ে 45, 45 আর 12 হলো 57, 45 আর 12 হলো 57, এর সাথে যোগ হবে 21, তাহলে কত হলো 8, 7, 78। এই আমরা আনসার পেয়ে গেছি, এটা হলো একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা হলো 1, 3, 6, 10, 15, 21, ছয়টা পদ দেওয়া আছে, তাহলে বাড়তে আছে কত করে? এই পর্যন্ত হলো 6 বাড়ছে, এরপরেরটা কত? 7 বাড়বে, অর্থাৎ 21 থেকে 7 বাড়বে, তার মানে কি পরেরটা হবে 28, এরপরেরটা হবে কত? এটা বাড়লো 7, এই দুইটা পার্থক্য 7, এরপরে পার্থক্য হবে কত? 8, অর্থাৎ এটা থেকে 8 বাড়বে, ঠিক আছে? 8 যদি বাড়ে তাহলে কত? 28 আর 8 হলো 36, 28 আর 8 হলো 36, এরপরেরটা বাড়বে কত? 9 বাড়বে, তাহলে 9 বাড়লে কত? 15 আর 5 হাতে আছে 1, 45, এরপরেরটা বাড়বে 10, ঠিক আছে? 5, 5, 55, এরপরেরটা বাড়বে 11, 6, 6, এরপরেরটা বাড়বে 12, 8, 7, এই পেয়ে গেলাম আমরা আনসার, ঠিক আছে? 78। আরও বিভিন্নভাবে সলভ করা যাবে, ঠিক আছে? যেভাবে সহজ মনে হয় সেভাবে সলভ করবেন, আশা করি বুঝতে পারছেন। এরপরের অঙ্কটা খেয়াল করেন, বার্ষিক শতকরা 10% হার সুদে
কোনো মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে। সুদ আসল কথা থাকলে দেখেন এই অঙ্কটা কিন্তু একটা পূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা সলভ করতে গেলে আপনাকে কমপক্ষে 10 মিনিট সময় লাগবে, ঠিক আছে? এটা অবজেক্টিভে আসতে আপনাকে হায়েস্ট 1 মিনিট চিন্তা করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনাকে আগে বুঝতে হবে কী চাইছে প্রশ্নে, কী চাইছে, কত বছর পরে, কত বছর পরে নির্ণয় করতে হবে কত বছর। আর একটা কী চাইছে, সুদ আসলে দ্বিগুণ হবে। এই সুদ আসল কথাটা থাকলে এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম, যারা এই আগের ভিডিওটা দেখেন নাই দয়া করে পার্ট 1-2 দেখে নেবেন, তাহলে সহজ হয়ে যাবে, ঠিক আছে? সুদ আসল কথাটা থাকলে আমরা লিখবো এ ইকুয়াল টু পি ইন্টু 1+NR কথাটা লিখব, যেটা এ হলো সুদ আসল, ঠিক আছে? এটা হলো গিয়ে সুদ আসল, এ ইকুয়াল টু সুদ আসল, পি হলো আসল, পি ইকুয়াল টু আসল, ঠিক আছে? এন হলো সময় হোয়াট, আর ইকুয়াল টু হলো সুদের হার, অর্থাৎ মুনাফার হার, সুদের হার। তাহলে দেওয়া আছে কি আর সমান দেওয়া আছে শতকরা 10%, মানে 100 ভাগের 10। আসল পি দেওয়া নাই, হার সুদে কোনো মূলধন ধরে নিলাম পি 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 এই, ঠিক আছে? কত বছর এনও দেওয়া নাই, এনটা আমরা বের করব। সুদে আসলে দ্বিগুণ হলে তাহলে মূলধন যদি পি দূরি তাহলে সুদ আসল একই হবে, তার দ্বিগুণ হয়ে যাবে, টুপি হবে, ঠিক আছে? তাহলে এ হলো গিয়ে টুপি, বা এটাকে যদি আমরা সলভ করি টু পি ইকুয়াল টু পি ইন্টু 1+N × আর এর মান কত, 100 ভাগের 10। 100 ভাগের 10 মানে কি 10 ভাগের 1, 10 ভাগের 1। এই পি পি ক্যান্সেল, তাহলে থাকলো কত, এদিকে থাকলো টু ইকুয়াল টু, এটাকে যদি আমরা লসাগু করি লসাগু 10 10+N, তো এই 10 দোকানে কত, 20, 10 দোকানে হলো 20 ইকুয়াল টু N+10। সুতরাং 20-10 ইকুয়াল টু এন, সুতরাং এন ইকুয়াল টু 10 বছর, ঠিক আছে? আমরা আনসার পেয়ে গেলাম 10 বছর, এটা আনসার, অর্থাৎ 10 বছর প্রথমটা, ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন এখানে অঙ্কে যদি আমরা খেয়াল করি কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে, 10 বছরে, বার্ষিক শতকরা 10%, হার সুদে কোনো মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে, ঠিক আছে? এটা ইচ্ছা করলে আপনি এই সূত্র দিয়েও করতে পারেন, আই ইকুয়াল টু পি এন আর, ঠিক আছে? তবে সবচেয়ে সহজ হবে সুদ আসল কথাটা থাকলে আপনি সরাসরি লিখে ফেলাবেন এ ইকুয়াল টু পি ইন্টু 1+NR, এই সূত্রটা লিখে ফেলাবেন, ঠিক আছে? আর সুদ আসল কথা যদি না থাকে, অন্যভাবে সরল মুনাফা চায়, তখন এই সূত্র ব্যবহার করেন আই ইকুয়াল টু পি এন আর, ঠিক আছে? যেখানে আই হলো সুদের মুনাফা, পি ইকুয়াল টু আসল, এন হলো সময়, আর ইকুয়াল টু সুদের হার, ঠিক আছে? তাই আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ সকলকে।